হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা লো পলি একটা অ্যানিমেল মডেলিং করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিফট এ প্রেস করে ইমেজে গিয়ে আমি একটা রেফারেন্স ইমেজ নিয়ে আসব। আমি ইমেজটা নিয়ে আসলাম। 7 প্রেস করে আমি একটু জি প্রেস করে ওয়াই বরাবর একটু পেছনের দিকে আমি ইমেজটাকে নিলাম, এবং শিফট ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে 7 প্রেস করে আমি আর প্রেস করে এটাকে একটু জেড বরাবর 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, যাতে আমি 3 প্রেস করলে আমি সাইড ভিউটা দেখতে পারি এবং 1 প্রেস করলে ফ্রন্ট ভিউটা। তো শিফট এ প্রেস করে আমি একটা কিউব নিয়ে আসি, এবং কিউব নিয়ে আসার পর এটাকে স্কেলিং করি। তারপরে জি প্রেস করে আমি ইমেজটাকে ধরে এই যে ফ্রন্ট সাইডটা যে আছে আমি এখানে নিয়ে আসলাম ইমেজটাকে, এবং আমার কিউবটাকে সিলেক্ট করে ট্যাব প্রেস করে এডিট মোডে গিয়ে কন্ট্রোল আর প্রেস করে আমি এটাকে একটা লুপ কাট দিব। এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে এক্স প্রেস করে ভার্টেক্সগুলো ডিলিট করে দিয়ে আমি এখানে একটা মিরর মডিফায়ার অ্যাপ্লাই করে দেবো, ক্লিপিং ডাউন করে রাখি। আমি 7 প্রেস করে যদি দেখি ঠিক আছে, তো তারপর 3 প্রেস করে আমি 1 প্রেস করে আমি এই ইমেজটাকে আপাতত হাইড করে রাখি। 3 প্রেস করে আমি এই ইমেজটাকে এখানে নিয়ে আসি। আমি এখন ব্লকটা করব। ট্যাব প্রেস করে এডিট মোডে গিয়ে প্রেস করে এক্সট্রুড করলাম, এখানেও তাই ই প্রেস করে এক্সট্রুড করলাম। এভাবে ব্লকটা করব, ই প্রেস করে এক্সট্রুড করে করে জি প্রেস করে স্কেল স্পেস করে স্কেলিং করে করে আমি ব্লকটাকে একটা লুপ কাট দিব, এবং আমি এই ফেসটাকে সিলেক্ট করে লেগটা আমি এক্সপ্রেস করে স্কেল করে নেব।
প্লাস এস প্রেস করে টু এস এক্স বরাবর একটু স্কেল ঠিক পেছনের দিকে লেফটের কি অবস্থা কন্ট্রোল নাম পেটে আমি প্লাস প্রেস করে দেবো সিলেকশনটা করে এস প্রেস করে স্কেল করে টু থিকনেসটা বাড়িয়ে দিব এই ফেসবুকে সিলেক্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।